আসসালামু আলাইকুম। মাই ভিডিও স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি। যেহেতু 2022 সালের এইচএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষারই শিডিউল ঘোষণা হয়ে গেছে, যে কত তারিখ অবধি টেস্ট পরীক্ষা নিতে হবে বা কত তারিখের মধ্যে, আবার কত তারিখ এর মধ্যেই ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই ধরনের আপডেটগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতির পালা। তো আমরা যেটা করি, পরীক্ষার আগ মুহূর্তে আমরা ধারাবাহিকভাবে না পড়ে পরীক্ষার রুটিন যখন প্রকাশ হয় বা পরীক্ষার তারিখ যখন ঘোষণা হয় তখনই কী করি আমরা শিক্ষার্থী যারা তোমরা আছো তারা এই ভুলটা সচরাচর করি, মানে টেনশন হেজিটেশন নিয়েই সময়টা কাটে, পড়ালেখার নাম মাত্রই না, শুধু পড়বো পড়বো, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে করতে করতে কিন্তু পরীক্ষার দিন অবধি চলে যায়। তো এরকম না করে শুধু শুধু বসে না থেকে প্রিপারেশনমূলক পড়াশোনা শুরু করাই তোমাদের শ্রেয় হবে। আমি বলি তোমরা কী করো, পরীক্ষার দেখা যাচ্ছে এক মাস বা 15 দিন আগে, আমার স্যার একটা কথা বলতো যে পরীক্ষার আগে তোমরা কী করো, ডালি নিয়ে পড়তে বসো, ঢাকিকে বই সাজিয়ে তারপরে পড়তে বসো। আসলে এরকম না বিষয়টা, তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে রেগুলারলি, এখন থেকে কন্টিনিউ, আর সাজেশনমূলক পড়াশোনা করতে হবে। 2022 সালের শর্ট সাজেশন ভিত্তিক ক্লাস আমি এই চ্যানেলে আপলোড করব। তোমরা যদি সাজেশনমূলক ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রতিদিন নিত্য নতুন আপডেট তো থাকছেই শিক্ষামূলক, আর বাংলা ইংরেজি গণিত এগুলার সাজেশন ভিত্তিক একটি করে ভিডিও আমি আপলোড করব, পরবর্তী প্রয়োজন হলে আরও আপলোড করব। থেকে দেখছো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।